আমাদের এই পৃথিবীতে বসবাস বহু মানুষের যারা কোনো না কোনো বিশেষ প্রতিভার অধিকারী। বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এইসব প্রতিভাবান মানুষ, প্রায়ই দেখা মেলে তাদের, আলোচনায় উঠে আসে তাদের প্রতিভা। আজ এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিব যিনি কয়েক সেকেন্ডে করে ফেলেন হাজার হাজার টাকার হিসাব। ভাবছেন ক্যালকুলেটার দিয়ে সহজে হিসাব নিকাশ করছেন তিনি, না, আপনার ধারণা একেবারে ভুল। মুদি ব্যবসায়ী রতন মজুমদার কয়েক সেকেন্ডে হাজার হাজার টাকার হিসাব করেন শুধু নিজ মস্তিষ্ক ব্যবহার করে। রতনের মস্তিষ্ক যেন ক্যালকুলেটর। শহরে বাজারে রতন মজুমদারের মুদি পণ্যের দোকান। বাজারে জনপ্রিয় হওয়ায় তার দোকানে অহরহ আসেন ক্রেতারা। তাদের প্রয়োজনীয় পণ্য দেওয়ার পর টাকার হিসাব করেন রতন নিজেই, তবে তার দোকানে নেই কোনো হিসাবযন্ত্র। ক্রেতাদের হাজার হাজার টাকার হিসাব তিনি করে ফেলেন মাত্র কয়েক সেকেন্ডে। এমন প্রতিভায় মুগ্ধ হয়ে এলাকায় সবাই তাকে ডাকেন মানব ক্যালকুলেটর। কখনো ভুল হয় না, খুব দ্রুতগতিতে হিসাব করে, ক্যালকুলেটর চাইতেও তাড়াতাড়ি হয় ওনার হিসাব। আর আমরা কোন সময় ওনার হিসাবে ভুল পাইছি না। 20-35 হাজার হিসাব করতে, 50-40 হাজার, এমনকি 30-20 হাজার হিসাব করে মুখে মুখে, এর থেকে বেশি করে। উনি ক্যালকুলেট ব্যবহার করেন না, যেটা আমরা সদাই যেটাই করি উনি মুখে মুখেই সব কিছু হিসেব করে মানে ক্লিয়ারলি বলে দেয়, আর আমরাও বিশ্বাস করে নিয়ে যাই। পরে আবার দ্বিতীয়বারে যদি আবার যদি এটা পুনরায় আবার ইয়ে করি, ক্যালকুলেট করি, দেখে না ঠিকই মানে অ্যাকুরেটই হচ্ছে। ওনার সবগুলো দাম একদম মুখস্থ থাকে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার যা বলে হিসাব আপনার আবার পাঁচবার করলেও ঠিক আছে, একই হিসাব আসবে। ওনার লাইফ ক্যালকুলেটার বলতে পারেন আপনি। শৈশবে পরিবারে অর্থাভাব থাকায় অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেননি রতন মজুমদার। 1988 সালে বাবা মারা যাওয়ার পর ধরতে হয় সংসারের হাল। প্রথমে শুরু করেন কেরোসিন ব্যবসা, পরে 5 বছর তিনি বিক্রি করেছেন চা ও পান। এইভাবে কিছু টাকা জমলে মুদি ব্যবসায় বিনিয়োগ করেন তিনি। দেখতে দেখতে সেই ব্যবসার বয়স হয়ে গেল প্রায় 30 বছর। এখন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ রতন মজুমদার। বাবা বা বড় ভাই মারার পরে দোকান সংসারে হালামি করছি। ছোটবেলায় ব্যবসা আস্তে আস্তে মুদি দান করতে করতে বা কেরোসিন তেল বেচতে পান দোকানদারি করতে আস্তে আস্তে বড় হয়েছি। এই ছোটবেলায় আমার ব্যবসার সত্তর দাম ফিরিয়ে আনছে। এটা আমি ছোটকালতে তখন ব্যবসা করি, তখন দিয়ে মনে মনে হিসেব করতাম। এখন হাত্তামার এমনি আঁকতাম, লেয়া দেখতাম, আর মানে লেখতাম মনে মনে, মনে জন্য একটা লেখা দেখছেন এখানে মনে মনে মানে আর আঙুলে আঁকতাম। এই আত্মাতে আমি এইভাবে হয়ে গেছি। ছোটবেলা থেকে গণিতের প্রতি আগ্রহ ছিল কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রতন মজুমদারের। পরিবার নিয়ে বসবাস করছেন তিনি শহরে। তার চাওয়া গণিতে আগ্রহ হয়ে উঠুক নতুন প্রজন্ম। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।